আমাকে উপযুক্ত মনে করেন তাহলে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। মেম্বার পদে নির্বাচিত হলে রাস্তাঘাট সহ গ্রামের আমূল পরিবর্তনের কথা জানালেন সাংবাদিক মোহাম্মদ সফর মিয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদপ্রার্থী ফতেপুর গ্রামের সাবেক সফল মেম্বার হাজী মোহন মিয়ার সুযোগ্য সন্তান সাংবাদিক মোহাম্মদ সফর মিয়া প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আজ শনিবার তার নির্বাচনী এলাকা ফতেপুর গ্রামের সকল শ্রেণী পেশার মানুষের নিকট তিনি ভোট প্রার্থনা করেন। এ সময় সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থী সফর মিয়ার নিকট তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। অনেকে আবার সফর মিয়ার মাথায় হাত বুলিয়ে দোয়া করতেও দেখা যায়। আমার লাগে দোয়া করে না, আর ফুটবল মারতে ভোট দিয়ে ফুটবল মার হাই ভোট দিও আর আল্লাহর হস্তে দোয়া করো আর কি। আমার লাগে দোয়া করেন আর আল্লাহর হস্তে ভোট দিয়েন। মেম্বারের দাঁড়াইছি, আমার মার্কা ফুটবল, দোয়া করেন দরঙ্গ আর আল্লাহর হস্তে ভোট দিয়েন। নির্বাচনে জয় হতে পারলে 9 নং ওয়ার্ড অর্থাৎ ফতেপুর গ্রামের রাস্তাঘাট সহ গ্রামের আমূল পরিবর্তনের কথা জানান সাংবাদিক মোহাম্মদ সফর মিয়া। আমি নবীনগর পশ্চিম ইউনিয়ন 9 নং ওয়ার্ড ফতেপুরের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যদি মেম্বার আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের দোয়ার মাধ্যমে নির্বাচিত হই, আমি ফতেপুর গ্রামের জন্য যত রাস্তাঘাট আছে স্কুলঘর থেকে সকের বাড়ি পর্যন্ত এবং স্কুলঘর থেকে কবরস্থান এবং ঈদগাহ এখানে যেখানে এখন সাধারণভাবে হাঁটাচলা করে যাওয়াই সমস্যা হয় আর একজন মারা গেলে সাঙ্গারি নিয়ে যাওয়া তো অসুবিধা হয়, আপনারা আমাকে মেম্বার নির্বাচিত করলে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে পবিত্র ভোট দিয়ে যদি আমাকে মেম্বার নির্বাচিত করেন আমি আপনাদের এলাকার আমাদের গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন সহ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জন্ম নিবন্ধন এগুলি বিনামূল্যে করে দেব এবং আমাদের গ্রামের সবচেয়ে বড় চাওয়া হলো একটি ব্রিজ, এই ব্রিজটি করার জন্য আমি চেয়ারম্যানকে সাথে নিয়ে মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে ব্রিজটা করে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমি তাই আশা করছি, আমি হাজী মোহাম্মদ মোহন মিয়া মেম্বারের সন্তান, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, আমাকে যদি আপনারা মনে করেন যে আমি এই গ্রামেরই সন্তান, আমাকে উপযুক্ত মনে করেন তাহলে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং আমি আমার গ্রামের জন্য যত ধরনের সাহায্য সহযোগিতা সরকারিভাবে আসে এবং গরিব দুঃখীর পাশে সর্বাত্মকভাবে থাকব এবং গ্রামের যত ধরনের অনিয়ম দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মাদক মুক্ত করব ইনশাল্লাহ। নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।